আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ হবে সুন্দর মুসল্লি হবে অসুন্দর মসজিদ থাকবে মুসল্লি থাকবে না মসজিদগুলো হাহাকার করবে আমার দেশে তো মুসল্লি আছে মোট পাঁচ প্রকার এক নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি এরা এখানেও আছে এরা মসজিদে পুরো সপ্তাহ আসে নাই শুধু আজকে আসছে আমি ডাইরেক্ট হুজুর কথাবার্তা এরকমই বলি এরা শুধু আজকে আসছে আবার এখানে কিছু মুসল্লি আছে এরা শুধু রমজান মাসে সারা মাস নামাজ পড়ে তিন নাম্বার হলো এরা হলো বার্ষিক নামাজি দুই ঈদে আসে অবশ্য এই রকম বার্ষিক নামাজি আমাদের চাট মোহরে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি শবে বরাত লাইলাতুল কদর এই রকম সিজনাল রাতে দেখা যায় এই রকম সিজনাল নামাজি আমাদের পাবনায় নাই পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি জানাজার নামাজের আগে মাইক নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য কিছু নামাজি হাজির থাকে এই রকম নামাজি বোধহয় আমার সমাজে নাই এই যে পাঁচ প্রকার নামাজি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি এই পাঁচ প্রকার নামাজি হলো জাহান্নামী আল্লাহ কোথায় এটা বলেছেন শুনেন আমাদের সবার পরিচিত সূরা সূরা মাউন সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন ধ্বংস ওই সব নামাজিদের জন্য জাহান্নাম ওই সব নামাজিদের জন্য আমরা আল্লাহকে প্রশ্ন করলাম ওগো আল্লাহ কোন নামাজিদের কথা আপনি বলছেন পরের আয়াতে আল্লাহ আমাদেরকে জবাব দিয়ে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওই নামাজিরা ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে উদাসীন সব কিছুর ব্যাপারে মনোযোগ আছে নামাজের ব্যাপারে মনোযোগ নাই তার মন চাইলে নামাজে আসে মন চাইলে নামাজে আসে না যখন ইচ্ছা করে তখন আসে সারা সপ্তাহে আসে না জুমার দিনে নামাজে না গেলে এলাকার পাবলিক কি বলবে এজন্য আল্লাহ পরের আয়াতে যেন আমাকে দেখেই বলছেন আল্লাযীনা হুম ইউরাউন এরা মানুষ দেখারও নামাজ পড়ে মানুষ আমাকে কি বলবে আমার বউ কি বলবে আমার ছেলে মেয়ে কি বলবে যে আব্বা এত খারাপ জুমাতেও যায় না এই জন্য শুধু জুমায় আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আল্লাহ বলছেন ওই নামাজিদের জন্য ধ্বংস ওই নামাজিদের জন্য জাহান্নাম এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কোন নামাজিরা জান্নাতি কোন নামাজিরা সফল আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ এবার আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন সেই সকল নামাজিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে আবার নবীজি এটা ব্যাখ্যা করে সুন্দর করে বুঝাইয়া দিলেন আল্লাহর নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর যার অন্তরের সাথে মসজিদের একটা টান থাকে একটা সম্পর্ক থাকে রাতের বেলা যখন ঘুমায় একটা টান থাকে ফজরের আজান শুনলে আমি মসজিদে যাব ফজরের নামাজ আদায় করে তার কাজে চলে যায় আর মনে মনে তার টান থাকে মনে মনে ইচ্ছা থাকে যখনই জোহরের আজান হবে আমি জোহরের নামাজে অ্যাটেন্ড করব জোহরের নামাজে পার্টিসিপেট করে আর চিন্তা করে আসর হলে আবার মসজিদে আসব আসর শেষ করে কাজে চলে যায় অপেক্ষায় থাকে মাগরিবের মাগরিব পরে চলে যায় অপেক্ষায় থাকে এশার নামাজের এই রকম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে বান্দার আগ্রহ থাকে এই রকম নামাজিদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই নামাজিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তখন এই পাঁচ ওয়াক্তের নামাজি বান্দাগণ আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় আপনার ঈমান আপনাকে ফজরের সময় মসজিদে আনতে পারে না মিয়া এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্তও নিয়ে যেতে পারবে না সুজা কথা
যে কেমন ঈমান আপনার এই ঈমান আপনাকে ঘুমের থেকে উঠায়া ফজরেই আনতে পারে না কি কি জাতের ঈমান কোন জাতের ঈমান নিজের বিবেককে প্রশ্ন করে না এই ঈমান তো দুর্বল এটা আপনাকে আপনার ঘর থেকে বাসা থেকে 200 হাত দূরে 100 হাত দূরে ফজরের নামাজে এনে দাঁড় করাইতে পারে না এই ঈমান শয়তানের কাছে বিক্রি হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরা আখিরি জামানায় মসজিদগুলো সুন্দর হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে মসজিদ বাড়বে মডেল মডেল মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে গম্বুজওয়ালা মসজিদ হবে কিন্তু সেই মসজিদগুলোর অবস্থা এমন হবে হেদায়াতি কাজ থাকবে না এমন কি বহু মসজিদে হকের কথা আওয়াজটাও বুলন্দ করে বলা যাবে না কারণ হলো মসজিদ পরিচালনায় থাকবে কারা নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিসা কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের ঠিক আগ মুহূর্তে মসজিদ দখল করে ফেলবে কারা নবীজি বলেছেন উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ সমাজের সব পাপীগুলো মসজিদ কমিটির পদ দখল করে ফেলবে সভাপতি হবে টাকার গরমে সেক্রেটারি হবে পদের গরমে কোষাধ্যক্ষ মসজিদের সব পদগুলো দখল করে নিবে ক্ষমতা দাপট টাকা পয়সা এগুলোর বিনিময়ে আর আল্লাহ কোরআনে বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজি আর আল্লাহওয়ালা মানুষগুলো থাকবে মসজিদের পরিচালনায় এখন চোর ডাকাত বাটপাট চাঁদা বা স্ট্যান্ডার বা সুদখুর ঘুষখুর মসজিদ কমিটিতে ঢুকে গেছে বলে মসজিদের মিম্বর থেকে হকের উচ্চারণ বন্ধ হয়ে গেছে হকের উচ্চারণ বন্ধ কারণ হুজুরকে আগে থেকেই থ্রেড দিয়ে রাখে এটা বলিয়েন ওটা বলিয়েন না এটা বলিয়েন ওইটা বলিয়েন না মিম্বর কি তোর বাপের না তোর দাদার যে হুজুরকে শিখাই দিবি কোনটা বলবে না ঠিক কি না আর যে হুজুর মিম্বরে বসে এসব নেতা খেতাদের ভয়ে হক কথা বলতে পারে না ওই ইমাম সাহেবের উচিত মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া কিংবা ব্যবসা করে ভাত খাওয়া এখানে বসলে কারো ভয়ে কথা বলা যাবে হক কথা বলতে হবে কারণ ওলামায়ে কেরাম কারো দালালি করেন না কোন দলের দালালি করেন না কোন ব্যক্তির পূজা করেন না কোন নেতার আনুগত্য করেন না ওলামায়ে হক মানুষকে ডাকেন আল্লাহর দিকে আর আল্লাহর রসুলের দিকে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানার মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা আমার নবীর মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি খেজুর পাতার ছাউনি এরকম টাইলস ওয়ালা পিলার ছিল না খেজুরের ডাল ছিল আর নিচে এরকম সুন্দর কার্পেটও ছিল না নিচে ছিল মাটি নিচে ছিল বালু আল্লাহর নবী যখন ইমামতি করতেন আহারে নামাজে সাজদা দিলে কপালের মধ্যে নাকের মধ্যে বালু লেগে যেত মাটি লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা মাটিতে সবাই সিক্ত হয়ে যেত মুসল্লিরা কাঁচা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন কিন্তু ঈমানটা কাঁচা ছিল না ঈমানটা ছিল পাকা আর আখিরি জামানায় নবীজি বলেছেন মসজিদ হবে পাকা মুসল্লি হবে আপনারা কি কাঁচা মুসল্লি হতে চান না পাকা হতে চান তাহলে পাঁচ ওয়াক্ত আসবেন তো মসজিদে কিয়ামতের আগে ইসলামের উপরে চারটা বিপর্যয় নেমে আসবে কয়টা বিপর্যয় শুনেন এবার কোন চারটা বিপর্যয় আর মিলিয়ে নেন আমাদের সমাজে এই চারটা বিপর্যয় এসেছে কিনা এটা বাইহাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান অচিরেই মানুষের উপর এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম ছাড়া ইসলামের কোন মূল শিক্ষা সমাজে অবশিষ্ট থাকবে না নামে ইসলাম থাকবে ইসলাম হবে আনুষ্ঠানিকতার নাম কিন্তু ইসলামের মূল কোন শিক্ষা সমাজে থাকবে না নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন পাতায় পাতায় লেখা থাকবে কিন্তু কুরআনের কোন শিক্ষা মানুষের মধ্যে থাকবে না সমাজের মধ্যে থাকবে না শুধু তাই নয় তিন নম্বরে হলো
মাসাজিদুহুম আমিরাতুন তাদের মসজিদগুলি হবে চাকচিক্যময় সুন্দর ইন্টেরিয়র এক্সটেরিয়র মসজিদের এসি বাহিরের বেশভূষা ভিতরের বেশভূষা চমৎকার ফ্যান্টাস্টিক হবে কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা এই মসজিদগুলো হবে বাস্তবিক অর্থে হেদায়াত শূন্য নাম্বার 4 চার নাম্বার হচ্ছে উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা সেই জামানায় আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট এদের কাছ থেকে ফিতনা ছড়াবে এবং এই ফিতনা তাদের উপরে আবার ফিরে আসবে শেষ জামানায় ইসলামের উপরে এই চারটা মুসিবত আসবে কয়টা মুসিবত ভালো করে শুনেন এক নাম্বার মুসিবত হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম থাকবে ইসলামের মূল শিক্ষা মানুষের মাঝে থাকবে না দেখুন তো আজকে ইসলামকে আমরা কি বানিয়েছি ইসলামকে আমি আপনি বানিয়েছি নামাজ রোজা হজ যাকাত এরকম আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করেছি ইসলামের শিক্ষা নিজের শরীরে নাই ইসলামের শিক্ষা ইসলামের আদর্শ নিজের সাড়ে তিন হাত বডিতে নাই প্যান্ট পরে লুঙ্গি পরে টাকনুর নিচে বেহায়ার মতো হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে চুল কাটে মেসি স্টাইলে নেইমার স্টাইলে মহিলাদের কথা না হয় নাই বা বললাম নামে মুসলমান কিন্তু তার বেশভূষা দেখলে মনে হয় আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে সে ডুবে আছে এই হচ্ছে অবস্থা ইসলাম থাকবে নামে ইসলামের কোনো আদর্শ বাস্তবিক করতে থাকবে না ব্যক্তিতে নাই পরিবারে নাই পরিবারের মধ্যে ইসলাম থাকবে না এই দাম্পত্য জীবন শুরু হওয়ার বৈধ প্রক্রিয়া হচ্ছে বিবাহ এটি একটি ইবাদত এটি একটি ইবাদত বিয়ে শাদীতে ইসলাম থাকবে না পরিবারের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ইসলাম থাকবে না ইসলামের আদর্শ থাকবে না আজকাল কত মানুষ বের হয়েছে সামান্য কয়টা পয়সার জন্য বউকে পণ্য বানিয়েছে এখন কাপল ব্লগ বানায় অনেকে ইয়াং যারা আছেন তারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনারা অনেক সময় ফেসবুকে ইউটিউবে টিকটকে হাজবেন্ড ওয়াইফ ব্লগ বানিয়ে তারপর দেয় হাজবেন্ড ওয়াইফের একান্ত মুহূর্ত আন্তরিক মুহূর্ত একজন আরেকজনকে খাওয়ায় দিচ্ছে এটা তো ভালো কিন্তু এটাকে মানুষ দেখাতে হবে সবকিছু তো ফেসবুকে ইউটিউবে শেয়ার করার মতো বিষয় না নিজের মধ্যে প্রেস্টিজ থাকা দরকার ব্যক্তিত্ব আত্মসম্মান থাকা দরকার হাজবেন্ড তার বউকে খাওয়ায় দিচ্ছে হাজবেন্ড ওয়াইফের আলিঙ্গন একান্ত মুহূর্ত হাজবেন্ড ওয়াইফ কোথাও ঘুরতে গিয়েছে এগুলোকে ব্লগ বানিয়ে তারপরে ইউটিউবে ফেসবুকে আপলোড করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা আছে সামান্য কয়েকটা ডলারের জন্য ডলারের আশায় নিজের বউকে সে পণ্য বানিয়েছে একটু লজ্জাও তো থাকা দরকার যে নিজের বউকে পণ্য বানিয়ে এরকম সামান্য কয়েকটা টাকার জন্য ফেসবুকে ইউটিউবে নিজের বউয়ের সব তার চেহারা সুরত তার চলন বলন কথন সবকিছু প্রকাশ করে দিচ্ছে এই সকল পুরুষদের মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই এরা বেহায়া পুরুষ কারণ নিজের বউয়ের সবকিছু পাবলিকের সামনে তারা ছেড়ে দিয়েছে এদের মতো বেহায়া আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে আল্লাহ এই বেহায়াদেরকে হেদায়াত দান করে আখেরি জামানায় ইসলাম থাকবে ইসলামের কোন আদর্শ ব্যক্তিতে পরিবারে সমাজে কোথাও থাকবে না ইসলামের আদর্শ থাকবে না ইসলামকে মনে করবে মানুষ আনুষ্ঠানিকতা ইসলামকে মানুষ মসজিদে মাদ্রাসায় গণ্ডির ভেতরে সীমাবদ্ধ রেখে দিবে তার সমাজ চালাবে সে তার আইন দিয়ে তার আদালত চালাবে তার আইন দিয়ে তার রাষ্ট্র চালাবে তার আইন দিয়ে আসমান কার আসমান কার আপনাদের বলতে কষ্ট হয় আমি মানলাম আমি বলছি আসমান আল্লাহর জমিনও আল্লাহর তো আসমান জমিনের মাঝখানে আইন চলবে আপনার বাপের আপনার দাদার এত বড় স্পর্ধা কে দিল আপনাকে আসমান জমিন যার আইনও চলবে তার সোজা কথা আল্লাহ কোরআনে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি করেছি আমি সৃষ্টি আমার আইনও চলবে আমার কিন্তু আমাদের হেডাম এমন
মনে হয় যেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আইন চলবে আমার বাপের আইন চলবে আমার দাদার আইন চলবে আমার স্বামীর এই রকম করে চলাফেরা করা এটা হচ্ছে ফেরাউনের মতো অদ্ভুত ভূষণ করা আসমান জমিনে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজের কোথাও থাকবে আজকে মসজিদ ইসলাম দিয়ে চলবে মসজিদের বাহিরে ইসলাম নাই এই অবস্থা এখন চলে এসেছে ইসলাম তো মসজিদে থাকার বিষয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ মসজিদে নববী ইসলাম দিয়ে পরিচালনা করেছেন মসজিদের বাহিরের প্রত্যেকটা সেক্টর তিনি ইসলাম দিয়ে পরিচালনা করেছেন এরপরে আখেরি জামানার ইসলামের উপরে যে দুই নাম্বার বিপর্যয় আসবে সেটা হচ্ছে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহ কোরআন শুধুমাত্র কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের মধ্যে থাকবে না আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় কোরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে কিন্তু কোরআন বুঝবে এরকম মানুষের সংখ্যা কমে যাবে নবীজি বলেছেন সাইয়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফীহিল কুররা অচিরে এমন একটি জামানা আসবে যখন কোরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে এই মসজিদে আমি হাত উঠালাম না নিজেই নিজের বিবেককে প্রশ্ন করেন কুরআন তেলাওয়াত জানেন এখানে প্রায় সবাই কিন্তু যদি বলি সূরা ফাতিহার অর্থ সবাই জানেন নাকি কুরআন পড়লে বুঝেন নাকি বেশিরভাগ মানুষের উত্তর হবে হুজুর না আমরা ইংরেজি বই খুললে ইংরেজি পত্রিকা পড়লে ইংরেজি পত্রিকা বুঝি কিন্তু কুরআন খুললে কুরআন বুঝি না এই জন্য জুমার দিনে এক দুই তিন নাম্বার কাতারে এসে মুসল্লি নামাজ পড়ে কুরআন বুঝে না যার কারণে নামাজ থেকে গিয়ে সুদের সাথে সম্পৃক্ত হয় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে জনপ্রতিনিধি হলে জনগণের মাল চেটে পুটে খেয়ে ফেলে এই যে চরিত্র এই চরিত্র বলো কুরআন পড়ে কুরআন বুঝে না আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় এই রকম মানুষের সংখ্যা বাড়বে কুরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি হবে কিন্তু কুরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কমে যাবে আজ যেন আমরা সেই জামানায় চলে এসেছি আল্লাহর নবী আরো বলেছেন এই জামানাটা এমন হবে ইয়াকরাউল কুরআনা রিজালুম মিন উম্মতি লা ইউজাবিরু তারাকিহিম মানুষেরা কুরআন তেলাওয়াত করবে কিন্তু কুরআন তাদের গরদেশ দিয়ে নামবে না সাহাবীরা বললেন নবী গো কথাটা বুঝলাম না আল্লাহর নবী বললেন অর্থাৎ তারা কুরআন পড়বে কুরআনের আমল তাদের জীবনে থাকবে না আল্লাহর নবী একবার সাহাবীদেরকে বলছিলেন সাহাবীরা আখেরি জামানায় কুরআনের জ্ঞান উঠায় আনা হবে তখন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী কাইফা ইয়াযহাবুল ইলম কিভাবে ইলম বা জ্ঞান উঠায়া দেওয়া হবে কারণ আমরা কুরআন শিখছি আমাদের সন্তানদেরকেও কুরআন শেখাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে কুরআন শেখাবে তাহলে কিভাবে জ্ঞান উঠায়া দেওয়া হবে নবীজি বললেন সাহাবী শোনো আগেকার যুগে ইহুদি খ্রিস্টানরা তারাও তো তাদের তাওরাত পড়ত কিন্তু তারা তাওরাত পড়ত এরপরে তাওরাতের কোনো আইন মানত না তাওরাত তারা বুঝত না ঠিক এই রকম করে আখেরি জামানায় আমার উম্মতের অনেক মানুষ এরকম থাকবে কুরআন পড়বে কুরআন বুঝবে না যার কারণে কুরআনের তেলাওয়াত সমাজে থাকবে কিন্তু কুরআনের আমল সমাজে থাকবে না এখন কুরআন দিয়ে ঝাড়ফুঁক করে ঝাড়ফুঁক চলছে কি আজীব অবস্থা সুরম উদ্বোধন হবে কুরআনের তেলাওয়াত দিয়ে কিন্তু সুরমের মধ্যে ওজনে কম দেয় মাপা জোকার সময় ওজনে কম দেয় পার্লামেন্ট উদ্বোধনের আগে কুরআনের তেলাওয়াত হয় কিন্তু কুরআনের আইন সেখানে নাই এগুলো হচ্ছে আখেরি জামানার ফিতনা কিয়ামতের আলামত কুরআনের তিলাওয়াত থাকবে কুরআনের আমল থাকবে না কুরআন তিলাওয়াত করবে কোরআন আইন অঙ্গনে থাকবে না বিচারালয়ে থাকবে না কোরআনের কোনো বিচার থাকবে না কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে না এটা হচ্ছে আখেরি জামানার ইসলামের অবস্থা এরপরে তিন নম্বর নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন আখেরি জামানায়
ইসলামের উপর তিন নাম্বার যে বিপদ আসবে মসজিদগুলো দিন দিন শুধু সুন্দর হবে মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা এখন গ্রামেও গিয়ে দেখেন মসজিদে এসে এত উন্নত আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি মুসল্লি বেশি কি বেশি মসজিদ বেশি মুসল্লি কম আমি তো আজকে ফজরের নামাজ আদায় করেছি বগুড়ায় আমি জানি না মসজিদের কি অবস্থা এই মসজিদে এখন কিছুক্ষণ পরে দুই তলা ফিলাপ হয়ে যাবে কিন্তু মনে হয় ফজরের নামাজে এক তলাও ভালোভাবে ফিলাপ হয় নাই হ্যাঁ কি নবীজির কথা থেকে মিলেছে মিলছে দেখেন আপনাদের মসজিদেও এসি আছে কত ফ্যান আছে মসজিদটাও মাশাআল্লাহ কত সুন্দর এমন কি জুমার দিনে আমি যখন আসলাম তখন দেখলাম চার পাঁচ কাতার আরে এই রকম অবস্থা মসজিদ যেন কাঁদে আমাদের ইউসুফ ভাই দুলাল ভাই কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে আমার মসজিদে গিয়েছিলেন চিটাং এ যেখানে জুমা পড়ায় হ্যাঁ 2000 দুলাল সরকার গিয়েছিলেন ইউসুফ ভাই তো গিয়েছিলেন মাশাআল্লাহ সেখানে 11টার মধ্যে পুরা মসজিদ ফিলাপ হয়ে যায় আপনাদের এখানে আয়েশা দেখলাম 12টা 40 অর্ধেক হয় না মানে দিন চর্চার প্রতি আমাদের কি পরিমাণ অনাগ্রহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ হবে সুন্দর মুসল্লি হবে অসুন্দর মসজিদ থাকবে মুসল্লি থাকবে না মসজিদগুলো হাহাকার করবে আমার দেশে তো মুসল্লি আছে মোট পাঁচ প্রকার এক নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি এরা এখানেও আছে এরা মসজিদে পুরো সপ্তাহ আসে নাই শুধু আজকে আসছে আমি ডাইরেক্ট হুজুর কথাবার্তা এরকমই বলি এরা শুধু আজকে আসছে আবার এখানে কিছু মুসল্লি আছে এরা শুধু রমজান মাসে সারা মাস নামাজ পড়ে তিন নাম্বার হলো এরা হলো বার্ষিক নামাজি দুই ঈদে আসে অবশ্য এই রকম বার্ষিক নামাজি আমাদের চাট মোহরে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি শবে বরাত লাইলাতুল কদর এই রকম সিজনাল রাতে দেখা যায় এই রকম সিজনাল নামাজি আমাদের পাবনায় নাই পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি জানাজার নামাজের আগে মাইক নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য কিছু নামাজি হাজির থাকে এই রকম নামাজি বোধহয় আমার সমাজে নাই এই যে পাঁচ প্রকার নামাজি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি এই পাঁচ প্রকার নামাজি হলো জাহান্নামী আল্লাহ কোথায় এটা বলেছেন শুনেন আমাদের সবার পরিচিত সূরা সূরা মাউন সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন ধ্বংস ওই সব নামাজিদের জন্য জাহান্নাম ওই সব নামাজিদের জন্য আমরা আল্লাহকে প্রশ্ন করলাম ওগো আল্লাহ কোন নামাজিদের কথা আপনি বলছেন পরের আয়াতে আল্লাহ আমাদেরকে জবাব দিয়ে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওই নামাজিরা ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে উদাসীন সব কিছুর ব্যাপারে মনোযোগ আছে নামাজের ব্যাপারে মনোযোগ নাই তার মন চাইলে নামাজে আসে মন চাইলে নামাজে আসে না যখন ইচ্ছা করে তখন আসে সারা সপ্তাহে আসে না জুমার দিনে নামাজে না গেলে এলাকার পাবলিক কি বলবে এজন্য আল্লাহ পরের আয়াতে যেন আমাকে দেখেই বলছেন আল্লাযীনা হুম ইউরাউন এরা মানুষ দেখারও নামাজ পড়ে মানুষ আমাকে কি বলবে আমার বউ কি বলবে আমার ছেলে মেয়ে কি বলবে যে আব্বা এত খারাপ জুমাতেও যায় না এই জন্য শুধু জুমায় আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আল্লাহ বলছেন ওই নামাজিদের জন্য ধ্বংস ওই নামাজিদের জন্য জাহান্নাম এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কোন নামাজিরা জান্নাতি কোন নামাজিরা সফল আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ এবার আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন সেই সকল নামাজিরা
যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে আবার নবী যে এটা ব্যাখ্যা করে সুন্দর করে বুঝাইয়া দিলেন আল্লাহর নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর যার অন্তরের সাথে মসজিদের একটা টান থাকে একটা সম্পর্ক থাকে রাতের বেলা যখন ঘুমায় একটা টান থাকে ফজরের আজান শুনলে আমি মসজিদে যাব ফজরের নামাজ আদায় করে তার কাজে চলে যায় আর মনে মনে তার টান থাকে মনে মনে ইচ্ছা থাকে যখনই যোহরের আজান হবে আমি যোহরের নামাজে অ্যাটেন্ড করব যোহরের নামাজে পার্টিসিপেট করে আর চিন্তা করে আসর হলে আবার মসজিদে আসব আসর শেষ করে কাজে চলে যায় অপেক্ষায় থাকে মাগরিবের মাগরিব পরে চলে যায় অপেক্ষায় থাকে এশার নামাজের এই রকম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে বান্দার আগ্রহ থাকে এই রকম নামাজীদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এই নামাজীরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তখন এই পাঁচ ওয়াক্তের নামাজি বান্দাগণ আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় আপনার ঈমান আপনাকে ফজরের সময় মসজিদে আনতে পারে না মিয়া এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না সুজা কথা যে কেমন ঈমান আপনার এই ঈমান আপনাকে ঘুমের থেকে উঠায়া ফজরেই আনতে পারে না কি কি জাতের ঈমান কোন জাতের ঈমান নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এই ঈমান তো দুর্বল এটা আপনাকে আপনার ঘর থেকে বাসা থেকে 200 হাত দূরে 100 হাত দূরে ফজরের নামাজে এনে দাঁড় করাইতে পারে না এই ঈমান শয়তানের কাছে বিক্রি হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরা আখিরি জামানায় মসজিদগুলো সুন্দর হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে মসজিদ বাড়বে মডেল মডেল মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে গম্বুজওয়ালা মসজিদ হবে কিন্তু সেই মসজিদগুলোর অবস্থা এমন হবে হেদায়াতি কাজ থাকবে না এমন কি বহু মসজিদে হকের কথা আওয়াজটাও বুলন্দ করে বলা যাবে না কারণ হলো মসজিদ পরিচালনায় থাকবে কারা নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিসা কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের ঠিক আগ মুহূর্তে মসজিদ দখল করে ফেলবে কারা নবীজি বলেছেন উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ সমাজের সব পাপীগুলো মসজিদ কমিটির পদ দখল করে ফেলবে সভাপতি হবে টাকার গরমে সেক্রেটারি হবে পদের গরমে কোষাধ্যক্ষ মসজিদের সব পদগুলো দখল করে নিবে ক্ষমতা দাপট টাকা পয়সা এগুলোর বিনিময়ে আর আল্লাহ কোরআনে বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজি আর আল্লাহওয়ালা মানুষগুলো থাকবে মসজিদের পরিচালনায় এখন চোর ডাকাত বাটপাট চাঁদা বা স্ট্যান্ডার বা সুদখুর ঘুষখুর মসজিদ কমিটিতে ঢুকে গেছে বলে মসজিদের মিম্বর থেকে হকের উচ্চারণ বন্ধ হয়ে গেছে হকের উচ্চারণ বন্ধ কারণ হুজুরকে আগে থেকেই থ্রেড দিয়ে রাখে এটা বলিয়েন ওটা বলিয়েন না এটা বলিয়েন ওইটা বলিয়েন না মিম্বর কি তোর বাপের না তোর দাদার যে হুজুরকে শিখাই দিবি কোনটা বলবে না ঠিক কি না আর যে হুজুর মিম্বরে বসে এসব নেতা খেতাদের ভয়ে হক কথা বলতে পারে না ওই ইমাম সাহেবের উচিত মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া কিংবা ব্যবসা করে ভাত খাওয়া এখানে বসলে কারো ভয়ে কথা বলা যাবে হক কথা বলতে হবে কারণ ওলামায়ে কেরাম কারো দালালি করেন না কোন দলের দালালি করেন না কোন ব্যক্তির পূজা করেন না কোন নেতার আনুগত্য করেন না ওলামায়ে হক মানুষকে ডাকেন আল্লাহর দিকে আর আল্লাহর রসুলের দিকে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানার মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা আমার নবীর মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি খেজুর পাতার ছাউনি এরকম টাইলস ওয়ালা পিলার ছিল না খেজুরের ডাল ছিল আর নিচে এরকম সুন্দর কার্পেটও ছিল না নিচে ছিল মাটি নিচে ছিল বালু আল্লাহর নবী যখন ইমামতি করতেন আহারে
নামাজে সাজদা দিলে কপালের মধ্যে নাকের মধ্যে বালু লেগে যেত মাটি লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা মাটিতে সবাই সিক্ত হয়ে যেত মুসল্লিরা কাঁচা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন কিন্তু ঈমানটা কাঁচা ছিল না ঈমানটা ছিল পাকা আর আখেরি জামানায় নবীজি বলেছেন মসজিদ হবে পাকা মুসল্লি হবে আপনারা কি কাঁচা মুসল্লি হতে চান না পাকা হতে চান তাহলে পাঁচ ওয়াক্ত আসবেন তো মসজিদে ইনশাআল্লাহ দেখা যাবে নাম্বার 4 4 এবং সর্বশেষ হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা ওই জামানায় আলেমরা হবে নিকৃষ্ট সব আলেম নয় কিছু কিছু আলেম দেখা যাবে তাবেদার হয়ে যাবে জালিম ফাসিকদের তাবেদারি করে দেখা যাবে তারা জালিমদের পা চাটা আরম্ভ করে দিয়েছে এমন অবস্থা হবে দুনিয়ার কিছু পদের লোভে দুনিয়াবি কিছু স্বার্থের লোভে পদের জন্য পয়সার জন্য ইসলাম বেচা কেনা আরম্ভ হয়ে যাবে ফাসিকের প্রশংসা শুরু হয়ে যাবে নবীজি বলেছেন ইদা মুতিহাল ফাসি যখন ফাসিকের প্রশংসা আরম্ভ হয় আল্লাহর আরশ তখন রাগে কেঁপে উঠে আল্লাহর আরশ রাগে কেঁপে উঠে আখেরে জামানায় কিছু আলেম বের হবে এরা হবে ওই জামানার নিকৃষ্ট এরা ফাসিকদের সাথে চলাফেরা করবে মনে হবে যেন জান্নাতেরও কন্ট্রাক্টরই নিয়ে নিয়েছে যাকে ইচ্ছা তাকে জান্নাতিও বানায়া দিবে মনে হয় জান্নাত তার বাপের জান্নাত কি তোর বাপের লাগে নাকি তোর দাদার লাগে জান্নাত টাকার জান্নাত হলো আল্লাহর আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না জান্নাতের ফয়সালা যিনি করবেন তিনি কি আল্লাহ আল্লাহ চাইলে সবাইকে জান্নাতি বানাতে পারেন আবার এখানের সবাইকে আল্লাহ চাইলে জাহান্নামী বানাতে পারেন ইখতিয়ার কার এটা আল্লাহর ইখতিয়ার আমি কাউকে জান্নাতি বানাতে পারবো না আমি কাউকে জাহান্নামীও বানাতে পারবো আখেরি জামানার আলেম কিছু আলেম থাকবে এরা পয়সার কাছে বিক্রি হবে এরা সামান্য পদের জন্য সামান্য ইমামতি টিকায় রাখার জন্য চাকরি বাঁচানোর জন্য এরা দেখা যাবে তাবেদারি আরম্ভ করবে ফাসিকের সাথে জালিমের সাথে দহরম মহরম আরম্ভ করবে কিন্তু আমাদের পূর্বসূরী আলেমরা ছিলেন হকের উপরে একনিষ্ঠ পূর্বসূরী আলেমদের কিছু ইতিহাস পড়বেন সময় তো শেষ হয়ে গেল আমি এক মিনিটে শেষ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন না সবাই মাযহাবের ইমাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরে বাপ রে বাপ আবু হানিফার অনুসারী দাবি করেন আপনার ইমামকে কোথায় মারা হয়েছে জানেন আপনার আপনার মাযহাবের ইমামকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে সেই সময়ের খলিফা অন্যায় অবিচার জুলুম নির্যাতন আরম্ভ করেছে সে আবু হানিফাকে প্রস্তাব দিয়েছে আপনি আমাকে সমর্থন করেন আবু হানিফা বলেছেন আমি কখনো কোনো জালিমকে সমর্থন করতে পারি বললেন ভালো কথা জেলখানায় ঢুকে জেলখানায় ঢুকানো হয়েছে জেলখানায় তাকে চাবক পিটা করানো হয়েছে আবু হানিফার মাকে আনা হয়েছে আবু হানিফার মাকে এনে মায়ের সামনে ছেলেকে কাপড় খুলে পিটানো হচ্ছে আহ কি নির্মম দৃশ্য আর মা আবু হানিফার মা কেমন মা তিনি এই দৃশ্য দেখছেন আর বলছেন আবু হানিফা আবু হানিফা এই জালেমদের চাবুক পিটা খাইয়া তুমি মাথা ঝুঁকাইও না মাথা নত করে দিও না চাবক পিটা করতে করতে তোমাকে লাশ বানাইয়া ফেললেও তুমি হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হবা না আল্লাহু আকবার এরা আমাদের পূর্বসূরী আলেম ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় হাত পায়ে শিকল বেঁধে দিয়ে পিটানো হয়েছে আমার দেশে কিছু গুমটাওয়ালা শায়েখ আছে কথায় কথায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়াগুলো দেয় ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন বড় মাপের মুজাদ্দিদ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন শিরক বেদআতের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তাকেও জীবনের বিরাট একটা সময় জেলখানায় বন্দী করে রাখা হয়েছে মিশরের সাইয়েদ কুতুব পাগলা কুকুর ছেড়ে দেওয়া হয়েছে তার জেলখানায় তার উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলা হয়েছে আপনি মাফ চান আর দহরম মহরম বাড়ান তিনি তখন বললেন কি আজীব অবস্থা মুচকি হেসে দিয়ে বললেন মাজলুমকে বলা হচ্ছে জালিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এটা কি সম্ভব এটা তো সম্ভব নয় আর ছিলেন আমাদের পূর্বসূরী আলেম
এরা হকের উপরে থেকে অনেকে জীবন দিয়ে ফেলেছেন কিন্তু কখনো তারা বাতিলের সাথে আপোষ করেন নাই আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিছু আলেম বের হবে এদেরকে কিছু পয়সা দিলে বিরানি দিলে ডিম দিলে জিলাপি দিলে এই সকল আলেম নামের নিকৃষ্ট জাহেলগুলো তারা ওই জামানায় ওই যুগে তাদের তাবেদারি করে ইসলামের বিরুদ্ধাচরণ করতেও কুণ্ঠাবোধ করবে না এটা আখেরি জামানার আলেম নামক জাহেলের অবস্থা আজকের সংক্ষিপ্ত আলোচনায় শেষ জামানায় ইসলামের উপর যে চারটা মুসিবত আসবে বললাম এক নাম্বার নামে ইসলাম থাকবে ইসলামের আদর্শ থাকবে দুই নাম্বার কুরআনের তেলাওয়াত থাকবে কুরআনের আমল থাকবে না তিন নাম্বার মসজিদ থাকবে মুসল্লি চার নাম্বার আলেমদের থেকে ফিতনা ছড়িয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাইলে হকপন্থী আলেম চিনব কোন এটা তো আমাদের নবী বলে গিয়েছেন নবীজি বললেন সাহাবীরা শোনো আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 72 ফিরকা জাহান্নামী এক দল জান্নাতি সাহাবীরা প্রশ্ন করলেন ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কারা আমাদেরকে আপনি জানিয়ে দেন নবীজি বললেন জান্নাতি হলো তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার এবং আমার সাহাবীদের পথের উপরে যারা আছে তারা হলো জান্নাতি এখন প্রশ্ন হলো নবী এবং সাহাবীদের পথ কোনটা এটা সহজেই বুঝবেন আমাকে আপনারা বলেন তো নবী এবং সাহাবীদের জীবনের উদ্দেশ্য ছিল কুরআনের বিজয় করা কুরআনের বিজয় করা এ ব্যাপারে আপনারা একমত না দ্বিমত এমন কেউ আছেন দ্বিমত থাকলে সাহস করে দাঁড়ায় যান না হুজুর উনাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কুরআনের বিজয় ছিল না সাহস থাকলে দাঁড়ায় বলেন সবাই এই কথা মানতে বাধ্য হবে নবী এবং সাহাবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল কুরআনের বিজয় তাহলে হকপন্থী আলেম চিনবেন কেমনে তারাই হকের উপরে আছে যারা তাদের জানমালের কুরবানি দিয়ে কুরআনের বিজয়ের জন্য পাগল পড়া হয়ে আছে তারাই হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ সেই সকল হকপন্থীদের সাথী আমাদের বানিয়ে দাও এই চারটি ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন আসুন মসজিদের হাহাকার বন্ধ করি মসজিদের হাহাকার বন্ধ করি যে মানুষ এখানে হয়েছে জুমার নামাজে এরকম যদি আসরের নামাজে হয় তাহলে দেখবেন আমাদের ইমান ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন মসজিদের হাহাকার বন্ধ করি পাঁচ ওয়াক্ত নামাজে এসে শামিল হই আর নিজের বিবেককে প্রশ্ন করি আসরের সময় এই যে আমি আসরের সময় ঘুমায় আছি নামাজে যাচ্ছি না আমার ইমান ঠিক আছে তো নাকি দুর্বল হয়ে গেছে ওই যে ফাওয়াইলুল লিল مصلين اللهم ادرك هداية الدار كورين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك وصلي